আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। ওলিয়ে কামিল যারা হাত তুলতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় না, ঠিক কিনা জোরে বলেন। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ ব্রত পালন করবার পরে বাইতুল্লাহর সামনে আসিয়া দুই রাকাত নামাজ আদায় করলেন। দুই রাকাত নামাজ আদায় করবার পরে সাজদা গিয়া বলে, আল্লাহ বড় লম্বা সময় দুরিয়া হজ পালন করলাম, এখন আমি বাড়িতে চলিয়া যাব। ও মালিক, আমি জানি না আমার হজটা কবুল হয়েছে কিনা। রব্বুল আলামিন, যেমনে আমি জানতে চাই আমার হজ কবুল হয়েছে কিনা, এমনে জানতে চাই এখন যারা হজ করেছে কার কার হজ কবুল হয়েছে, কার কার হজ কবুল হয় নাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলে, এ ভাইজি তুমি আমার বন্ধু, তোমাকে তো বলতেই হবে, না বললে আমার সহ্য হবে না। রে ভাইজি শুনো, এই বছর যত হাজার হাজার মানুষ হজ করেছে, আমি আল্লাহ তাআলা সবার হজ কবুল করেছি, কিন্তু একজন মানুষের হজ আমি কবুল করি নাই। ভাইজি বলে, আল্লাহ ওই লোকটার কি নাম, ওই লোকটার কি পরিচয়, কেন তার হজটা কবুল করেন না, আমার একটু বলবেন কি? আল্লাহ তাআলা বলে, রে ভাইজি ওই লোকটার নাম হলো হারুন। আল্লাহ আমি তার কোথায় পাবো? রে ভাইজি সাফা পর্বতের পাদদেশে গিয়া দেখবা একটা যুবক, একটা হাত নাই একটা পা নাই, মাটির মধ্যে গোরাগুরি করিয়া কান্না করতেছে। এই বছর যারা হজ করেছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু ওই নাফরমানের হজ আমি কবুল করি নাই। বাইজিদ বলে, আল্লাহ কেন কবুল করো নাই? বলে, হে বাইজিদ তার কাছে যাও, সে নিজেই বলে দিবে কেন তার হজ কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তার কাছে চলে গেলেন, গিয়ে দেখেন সাফা পর্বতের পাদদেশে কেউ নাই, কেউ নাই, সবাই যাদের বাড়িতে চলে গেছে, হজ পালন শেষ, বিদায় তাওয়াফ শেষ, বাইতুল্লাহ চত্বর খালি। কিন্তু একটা যুবক বালুর মধ্যে গোরাগরি করিয়া চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না করে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই লক্ষ্য করে দেখলো ওই যুবকের একটা হাত নাই একটা পা নাই, ওই যুবকটা মাটির মধ্যে গোরাগরি করিয়া কান্দে আর বলে, ওদের মালিক কত বছর ধরিয়া বাইতুল্লাহ চত্বরে তোমার কাছে কান্না করতেছি, কত বছর ধরে আমি হজ করতেছি, আমার হজ কি তুমি কবুল করবে না? যখনই বলি লাব্বাইক তুমি বলো লা লাব্বাইক, যখনই বলি লাব্বাইক ও সাদাইক তুমি কও লা লাব্বাইক লা সাদাইক। ও মালিক তুমি কি আমার হজ কবুল করবে না? এই রকম চোখের পানিগুলো সারিয়া কাঁদে। আল্লাহ এই আয়াতে বলেন, এক নম্বরে গোলামি হবে আমার, আমি আল্লাহ সার আর কার গোলামি করা যাবে না। দুই নম্বরে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সন্তুষ্ট করো, দুই কাজ করতে পারলে শান্তির মৃত্যু হবে, মরার পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনি আমল বেশি করছেন, প্রতি বছর হজ করেন, প্রতি বছর আপনি লক্ষ টাকা দান করেন, মসজিদ গোটা বানায় দিছেন, একটা মাদ্রাসা বানায় দিছেন, কিন্তু পিতা মাতার কষ্ট দেন, আপনার নসিব খারাপ, বেঈমান হয়ে মরবেন, আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন। আপনি রিক্সা চালান, অটো আর ভ্যান চালান, তরকারি বিক্রি করেন, মুচিগিরি করেন, মজদুরির কাজ করেন, কিন্তু পিতা মাতার খুশি রাখছেন, সন্তুষ্ট রাখছেন, আপনি যখন মরবেন আল্লাহ ইমান নসিব করবে, আল্লাহ আপনাকে জান্নাতি মরণ দিবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, আরে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আর অন্য হাদিসে বলেন, রিদর রাব্বি ফি রিদুল ওয়ালিদি, যে সন্তানটার উপরে তার বাবা খুশি আল্লাহ তার উপরে খুশি। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যে সন্তানটার উপরে তার বাবা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, ঠিক কিনা জোরে কর। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে মিয়া লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করলে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, আপনার ঘরে মা আছে দুর্বল অসহায় গরিব গণ্ড মুরুক্ষ, দেখতে সুন্দর না, আতুরা ভেঙ্গুরা লোলা, আপনার এই মা বাবার দিকে একবার সুনজরে তাকাইতে দেরি, আল্লাহ একটা কবুল হওয়ার সব লেখা দিতে দেরি করবেন। আল্লাহ আকবার বলেন। এক সাহাবীকে, হুজুর যদি আমি দুইবার তাকাই, দৈনিক বলে দুইটা কবুল হজের সওয়াব, আরেকজন বলে যদি আমি ১০ বার তাকাই, ১০ বার তাকাইলেও আল্লাহ দৈনিক ১০টা কবুল হজের সওয়াব দান করবে। এক সাহাবীকে যদি ১০০বার তাকাই, রসুল বলে আল্লাহ গরিব নয়, যতবার তাকাও ১০০০বার দৈনিক তাকাইলেও আল্লাহ তোমার আমল নামায় হাজারো হাজারো হজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আতিনা ফি
দারে দুনিয়া না হাসান, আতি না ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা, লাফতিখারাবিল উলুমি ওয়াল গিনা, হার গরিনে দেন তো তৈয়ার হায়, জো না মঙ্গে উসসে তো বেজার হায়। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন হজ করবা কত রকমের ভুলভ্রান্তি হতে পারে, তোমার হজ কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু তুমি তোমার মা বাবার দিকে যদি একবার সুনজরে তাকাও, আল্লাহ তাআলা তাকাইতে দেরি, একটা কবুল হজের সওয়াব লিখে দিতে দেরি করবে না, ঠিক কি না? এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মা মা করিয়া করিয়া গুন 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 করিয়া কান্না করতেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাদানী জিন্দেগিতে আপনার সৈন্যের অভাব নাই, আপনার অস্ত্রের অভাব নাই, ও পয়গম্বর এখন আপনি কেন গুন 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 করিয়া কান্না করি? নবী আমার বলে, হে সাবিরা, তোমাদের তো আসল সম্পদ আছে, আমার তো আসল সম্পদ নাই। ও পয়গম্বর, আসল সম্পদ বলতে কি বুঝতে পারলাম না? রে সাবিরা, আমার মা নাই, আমার বাবা এই দুনিয়ার মধ্যে নাই, আমার জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমি আমার বাবার চেহারাটা কেমন দেখতে পর্যন্ত পারি নাই। এ সাবিরা, বাবার গায়ের গন্ধ কেমন হয় ওটা দেখবার মতো সৌভাগ্য আমার হয় নাই। এ সাবিরা, 6 বছর বয়স আমার মা দুনিয়া থেকে মারা যায়, আমি আমার মাকে দেখতে পারি নাই। এ সাবিরা শোনো, তোমরা যখন তোমাদের মা বাবা দেখি তোমাদের মাথার মধ্যে হাত বুলাইয়া বুলাইয়া আদর করিয়া দেয়, আমার বড় মনে চায় যদি আমার মা আর বাবা দুনিয়ার মধ্যে জিন্দা থাকতো, আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দোয়া করে দিত। এই দুনিয়ায় সব পাওয়া যায়, মা বাবা একবার চলে গেলে আর কখনো পাওয়া যায় না, ঠিক কি না? এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তোমার মা গন্ড মুরুক্ক হইতে পারে, তোমার মা গরিব আর ফকির হইতে পারে, তোমার মা অশিক্ষিত হইতে পারে, দেখতে তোমার মা কালো হইতে পারে, কিন্তু তোমার এই মায়ের ভাঙ্গা পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাতটা ঢুকায় রাখছে, ঠিক কি না? আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়া ইলাহি, মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, জান্নাত দো জগসে ইয়া রব কিয়া করো, আরজু হে মাই তুঝে দেখা করো, হুরো গিলমা জিতনি নামত হায় তো, সবসে বড় করে নেমত দিদার তো, জমানার সবচেয়ে আল্লাহর বড় বলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই, হাজ করবার জন্য বাইতুল্লাহ গেলেন, লম্বা সময় দড়িয়া হাজ করলেন, হাজ করবার পরে এবার বাড়িতে চলে যাবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করে, আমি আল্লাহ দরবারে একটু হাত তুলে দোয়া করে দেখি, এইবার যতগুলো মানুষ হজ করেছে আল্লাহ তাআলা কার কার হজ কবুল করেছে আর কার কার হজ কবুল করে নাই। আউলিয়ার তো এমন একজন মানুষ, আউলিয়াদের সাথে আল্লাহর বড় সম্পর্ক, ঠিক কিনা জোরে বলেন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, ওলিয়া কামেল যারা হাত তুলতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় না, ঠিক কিনা জোরে বলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই হজ ব্রত পালন করবার পরে বাইতুল্লাহর সামনে আসিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করবার পরে সাজদায় গিয়া বলে, আল্লাহ বড় লম্বা সময় দুরিয়া হজ পালন করলাম, এখন আমি বাড়িতে চলিয়া যাব, ও মালিক আমি জানি না আমার হজটা কবুল হয়েছে কিনা, রব্বুল আলামিন যেমনে আমি জানতে চাই আমার হজ কবুল হয়েছে কিনা, এমনে জানতে চাই এখন যারা হজ করেছে কার কার হজ কবুল হয়েছে, কার কার হজ কবুল হয় নাই, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ বলে, এ বাইজিদ তুমি আমার বন্ধু, তোমাকে তো বলতেই হবে, না বললে আমার সহ্য হবে না। রে বাইজিদ শুনো, এই বছর যত হাজার হাজার মানুষ হজ করেছে, আমি আল্লাহ তাআলা সবার হজ কবুল করেছি, কিন্তু একজন মানুষের হজ আমি কবুল করি নাই। বাইজিদ বলে, আল্লাহ ওই লোকটার কি নাম, ওই লোকটার কি পরিচয়, কেন তার হজটা কবুল করেন না আমার একটু বলবেন কি? আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ ওই লোকটার নাম হলো হারুন, আল্লাহ আমি
তার কোথায় পাবো রে ভাইজি? সাফা পর্বতের পাদদেশে গিয়া দেখবা একটা যুবক, একটা হাত নাই একটা পা নাই, মাটির মধ্যে গোরাগোরি করিয়া কান্না করতেছে। এই বছর যারা হজ করেছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু ওই নাফরমানের হজ আমি কবুল করি নাই। বাইজিদ বলে আল্লাহ কেন কবুল করো নাই? বলে হে বাইজিদ তার কাছে যাও, সে নিজেই বলে দিবে কেন তার হজ কবুল করি নাই। বাইজিদ বুঝতে আমি রহমাতুল্লাহ আলাই তার কাছে চলে গেলেন, গিয়ে দেখেন সাফা পর্বতের পাদদেশে কেউ নাই কেউ নাই, সবাই যাদের বাড়িতে চলে গেছে হজ পালন শেষ, বিদায় তাওয়াব শেষ, বাইতুল্লাহ চত্বর খালি। কিন্তু একটা যুবক বালুর মধ্যে গোরাগোরি করিয়া চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে। বাইজিদ বুঝতে আমি রহমাতুল্লাহ আলাই লক্ষ্য করে দেখলো ওই যুবকের একটা হাত নাই একটা পা নাই, ওই যুবকটা মাটির মধ্যে গোরাগোরি করিয়া কান্দে আর বলে ওদের মালিক কত বছর ধরিয়া বাইতুল্লাহ চত্বরে তোমার কাছে কান্না করতেছি, কত বছর ধরে আমি হজ করতেছি, আমার হজ কি তুমি কবুল করবা না? যখনই বলি লাব্বাইক তুমি বলো লা লাব্বাইক, যখনই বলি লাব্বাইক ওয়া সাআদাইক তুমি কও লা লাব্বাইক লা সাআদাইক, ও মালিক তুমি কি আমার হজ কবুল করবা না? এই রকম চোখের পানিগুলো সারিয়া কাঁদে সাফা পর্বতের পাদদেশে বালু আর বালু, ওই বালির মধ্যে গোরাগোরি খায় আর কান্না করে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ লম্বা সময় দাঁড়ায় রইলেন, লম্বা সময় দাঁড়ায় থাকবার পরে অন্তরে মায়া লাগছে, দৌড়াইয়া গিয়া হারুন নামক যুবকটার পিঠের মধ্যে হাত দিয়ে বলে আল্লাহর বান্দা থাম আর কান্না করিস না, একটু থাম আমি কথা বলতে চাই। ওই যুবক বলে কি আপনি চিনতে পারলাম না, আমার নাম হারুন, এটা আপনার কে বলছে? বলে শুধু আমি তোর নাম না আরো কিছু ভালো করিয়া জানি রে হারুন, জীবন কি এমন অন্যায় করছো? আল্লাহ দরবার থেকে জানতে পারলাম সবার হজ কবুল হয়েছে তোমার হজ কবুল হয় নাই। ওই হারুন বলো আল্লাহর বলি ভাইজি বুঝতে এই শব্দটা শুধু আপনি আজকে শুনছেন, বহু বছর ধরে বাইতুল্লাহ চত্বরে পাগলের মতো লাব্বাইক বলিয়া বলিয়া কান্না করতেছি, কিন্তু আকাশ থেকে আওয়াজ লা লাব্বাইক লা সাআদাইক, আল্লাহ আমার হজ কবুল করো নাই। বলে রে হারুন এমন কি অন্যায় করেছো? আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে নাই। আমি আল্লাহর দরবারে দোয়া করি বলেছি মালিক জানতে চাই কারা কাল হজ কবুল করছো আর কার কাজ হজ কবুল করো নাই। আল্লাহ তাআলা আমার জানাইয়া দিল এই বছর যত হাজার হাজার মানুষ হজ করতেছে সবার হজ আল্লাহ তাআলা কবুল করেছে, একমাত্র তোমার হজ আল্লাহ তাআলা কবুল করে নাই। কেন কবুল করে নাই আমার বলো? হারুন বলে হে ভাইজি নিশ্চয়ই আপনি আল্লাহর মাধ্যমে জানতে পারছেন, আর আল্লাহর মাধ্যমে জানতে না পারলে এই কথা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানি। অবশ্যই আমি বলবো বল বল। বলে হে আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি তাহলে শুনে, এই দুনিয়ার মধ্যে আমার মা ছাড়া আর কেউ নেই, আমার মায়েরও আমি ছাড়া কেউ নাই, আমার বাবা সত্যকালে মরিয়া যায়, আমার মা আমার এবার কষ্ট করিয়া লালন পালন করেছে, যখন আমি আস্তে আস্তে বড় হই আমার মা দেখতে খুব কম সুন্দরী ছিল না, এমন এই দেশের মধ্যে এমন কোন যুবক ছিল না, আমার মা বিয়ে করতে চাইলে আমার মায়েরে বিয়ে করবে না, কিন্তু না আমার মা আমার দিকে তাকাইয়া বিবাহ বসে নাই, আমার মা চিন্তা করেছি আমার স্বামী নাই আমার সন্তানদের পিতা নাই, যদি আমি মা বিবাহ বসিয়া চলিয়া যাই আমার সন্তানদের কে দেখবে কে আদর করবে কে যত্ন করবে, এই জন্য আমার মা জীবনে বিয়ে পর্যন্ত বসে নাই, আমার দিকে তাকাইয়া জিন্দগি পার করিয়া দিছে, অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মা আমার লালন পালন করছে, আমারে খাওয়াইছে বড় করছে। আমি যখন বড় হইলাম আমার মা একদিন হঠাৎ করে আমারে বলে বাবা আমি কোন দিন মরিয়া যাই বলতে পারি না, বৃদ্ধা হয়ে গেলাম, তুই একটা বিবাহ কর, তোর বিবিটা আমি দেখতে চাই না, দেবতির মুখ দেখে মরলো শান্তি পাবো, আমি আমার মন মতো
বিবাহ করলাম, বিবাহ করেছি অত্যন্ত সুন্দরী যুবতী। বিবাহ করবার পরে যখন আমি আমার বিবিকে করে নিয়ে আসলাম, আমার বিবি আমার মাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। সে দেখতে সুন্দরী শিক্ষিত মেয়ে, আমার মা বৃদ্ধা এই জন্য সহ্য করতে পারে না। আমি যখন কাজ থেকে সন্ধ্যাবেলা বাড়িতে আসি, প্রতিদিন আমার বিবি আমার কানে কানে বহু রকমের বিচার দেয়। আর আমি আমার মায়ের বলি, মা তুমি কেন আমার বিবির সাথে খারাপ আচরণ করো? আমার মা বলতো, না সন্তান হারুন না, না আমি তোর বিবির সাথে খারাপ ব্যবহার করি না, বরং তোর বিবি আমার সাথে খারাপ ব্যবহার করে। একদিন দুই দিন তিন দিন আমার বিবি আমার মার সাথে ঝগড়া লেগে গেল। ঝগড়া লাগবার করি হঠাৎ করে একদিন আমার বিবি আমার বললো, রে স্বামী আমার, যদি তোমার মায়ের ঘর থেকে বের করিয়ে না দাও, আমি তোমার সংসারে থাকবই না, তোমার সংসার ছাড়িয়ে আমি চলিয়ে যাব। আমি বলছি, বিবি আমি আমার মায়ের বাইর করিয়া দিলে এই দুনিয়ায় আমি ছাড়া আমার মায়ের আর কেউ নাই। আমার বিবি তখন বলল, রে স্বামী ঢুকছি, মনে মনে চিন্তা করেছি, সাদা কাপড় পরবার আগে আর এই ঘর থেকে বাইর হব না। একটা নারীর কাছে তার স্বামীর ভাঙা গোর সবচেয়ে বড় তাজমহল, সবচেয়ে বড় বালাখানা তুই কামনা করলে কি? আমারে বলো এই ঘর থেকে বের হয়ে যাইতে। আরে বাবা না, আমি বুড়া মায়ের বয়সে কই যাব, তুই আমার ঘর থেকে বাইর করিয়া দিস না, প্রয়োজনে আমি তোর ঘরে কাজ করিয়া করিয়া জীবনটা পার করিয়া দিব, এই বুড়া বয়সে তুই আমারে বাইর করিয়া দিস না। সন্তান বলে, মা তুমি বাইর হয়ে যাও, যতই বলে মা বের হয় না। মায়ের কই, সন্তান আমার এই বয়সে বাইর করিয়া দিস না, আমি কই যাব? এই দুনিয়া আমার মা না, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, এই দুনিয়া আমার স্বামী নাই, আমারে বার করিয়ে দিলে আমি কই যাবো, কার কাছে যাবো? এইবার বিবি কয়, তোমার মায়ের এমনি বললে তোমার মা বাইর হইব না, তোমার মায়ের তুমি একটা থাপ্পর দাও, দেখবা থাপ্পর খাইলে এমনি ঘর থেকে বের হয়ে যাবে। সন্তানটা বিবির প্রেমে পড়ে পাগল হয়ে গেল। পাগল হয়ে যাওয়ার পর আবার মায়ের সামনে গিয়ে বলে, মা বাইর হও। মায়ের কই, না রে বাবা না, আমি ঘর থেকে বাইর হবো না। এই কথা বলতে দেরি জালেম সন্তান ঠাস করে মার গালে থাপ্পড় বসে, পাঁচটা আঙ্গুলের দাগ বইসে গেছে মায়ের হাতের মধ্যে, গালটার মধ্যে দুইরা করে। সন্তান কি করলি, কি করলি তুই আমার গালের মধ্যে চর বসাইয়া দিলি? আমি কি অন্যায় করছি? তোরে তো জীবনে চাইতে বেশি ভালোবাসিয়া অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া বড় করছি, আদর করছি। কত সুন্দর সুন্দর যুবক আমার বিয়ের প্রস্তাব দিয়েছিল, বিয়ে করি নাই, তোর জন্য তোরে আমি জীবন থেকে বেশি ভালোবেসেছি, জীবন যৌবন সব তোর জন্য বিসর্জন দিয়া দিলাম, আর আজকে তুই আমার থাপ্পড় দিলি। মা কারো কাছে বিচার দেয় নাই, ঘরের মধ্যে চলিয়া গেছি, ঘরের মধ্যে যাওয়ার পরে একা একা গুন 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 করিয়া কান্না করে, আল্লাহর দরবারে পর্যন্ত মা বিচারটা দেয় নাই। কিন্তু মার কলিজার মধ্যে আঘাত, আল্লাহ জানে কি জানে না, মা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে, কিন্তু এরপরও মা ঘর থেকে বের হয় না। সন্তানটা আবার কাজে চলে গেল, কাজে যাওয়ার পর বিবির টার্গেট হলো, এই বুড়িকে ঘর থেকে বাইর করাই লাগবে, এমন কুটনা মার কাব্য এই সমাজে আছে না নাই। এদের টার্গেট হলো যে কোনো বিনামূল্যেই হয়, আমার শ্বশুর আর শাশুড়িকে ঘর থেকে আলাদা করতেই হবে, এরকম আছে না নাই। দোষ না থাকলো কিন্তু বানায়া বানায়া বলে, এই মহিলা ছিল এমন একটা জালেমা মহিলা। যখন আমার সন্তানটা কাজে চলে গেল, সন্ধ্যাবেলা যখন কাজ থেকে আবার ফিরে আসলো, আসবার পরে আবার স্বামীর বানায়া বানায়া বলতো, স্বামী আমার, আপনার মা তো থাপ্পড় খাওয়ার পরও ঘর থেকে বাইর হইল না, আপনার মায়ের আপনি ঘর থেকে বের করেন, আর না করলে আজকে আমি কিন্তু আপনার তালাক দিয়ে চলে যাব। স্বামীটা এবার মনে মনে চিন্তা করে, মায় তো এমনি কয়েকদিন পরে মরিয়া যাবে, মায়েরই ঘর থেকে বাইর করিয়া দিই, বিবির নিয়ে সংসার করে সুখে শান্তিতে বসবাস করব। এই জন্য ওই ঘরে গিয়া বলে, মা সকালে না বললাম বাড়ি থেকে বের হইয়া যাইতে, তুমি তো এখনো পর্যন্ত গেল না। মায়ে কই, সন্তান রে আমি কই যাব? এই দুনিয়ায় তো তোর এই ঘর ছাড়া আমার যাওয়ার মতো আর জায়গা নাই, এই দুনিয়া আমার মা নাই, এই দুনিয়া আমার বাবা নাই, এই দুনিয়ায় আমার স্বামী নাই, আমি কই যাব?
সন্তান, জানি না কই দিন আর বাসি, এই ঘরে আমার একটু থাকার জন্য সুযোগ দিয়ে দে। সন্তানে কই না তুমি ঘর থেকে বের হয়ে যাও, কথা কাটা কাটি আবার পুত্রবধূর সামনে চলে আসে, কথা কাটা কাটি চলছে দেখে মা ঘর থেকে বের হয় না। সন্তান ধাক্কা দেয় বলে মা বের হব, বলে না আমি বের হব না, মা আর ঘরের ভিতরে যায়। এক পর্যায়ে সন্তান বলে মা বের হব কি বলো, মা কই না 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 আমি এই ঘর থেকে বের হব না, এই ঘর থেকে আমার লাশ বের হবে। যখন এই ঘরে ঢুকছি লাল শাড়ি পরিয়া ঢুকছি, নিয়ত করেছি সাদা কাপড় পরিয়া পাঁচটা কাপড় পরে এই ঘর থেকে বের হব। একটা স্বামীর ঘর বাঙ্গা হোক, মেয়েদের কাছে সবচাইতে বেশি প্রিয়, না না এই ঘর থেকে আমি বের হব না। এইবার বিবি কয় ও স্বামী এমনে বললে তোমার মা বের হবে না, লাথি মারো। এই কথা বলতে দেরি, জালেম সন্তান আর দেরি করে নাই, লাফ দিয়ে মায়ের বুকের মধ্যে একটা লাথি লাগায় দিছে। বুড়া মা দুর্বল মা জমিনের মধ্যে পড়ে গেছে, বুকের মধ্যে হাত দিয়া কয় সন্তান কি করলি তুই কি করলি, এই পবিত্র বুক এই বুকের দুধ না পরে আমি দুইটা বছর পান করাইছি, আর এই বুকের মধ্যে তুই লাথি আমারে বাইরা দিলি। রে সন্তান তোর কি একটু দিলটারে কাঁপলো না, তুই আমার বুকের মধ্যে লাথি মারিয়া দিছস। আমার নবী কয় লাউ পাতা জিলদা, মায়ের যে তোমার দুই বছর দুধ পান করাইছে, গায়ের চামড়া কাইটা রোদ্রে শুকাইয়া মায়ের পায়ের জুতা যদি বানাইয়া দাও, এরপর দুই বছর যে দুধ পান করছো একটু দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবা না। ঠিক কি না, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ফোঁটা দুধের দাম, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপুজ বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি পাবে আর হবে না। আমার মা মাগো মায়ের প্রসবের কি ব্যথা, মায় জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায় ওকালে মা প্রাণ হারায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায় ওকালে মা প্রাণ হারায়, তবু সেই মায়ের কেন ভক্তি করো না, এমন দরদি পাবে আর হবে না আমার মা মাগো। ঠিক কি না জোরে বলেন। এই জন্য আমার পয়গম্বর কয় আল জান্নাতু তাহত আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের সন্তানের জান্নাত, লাউ পাতাতা জিলদা, তোমার গায়ে চামড়া যদি কাইটা রুদ্রি শুকাইয়া মায়ের পায়ে জুতাও বানাইয়া দাও, দুই বছর দুধ পান করছো ওই দু এক ঢুক দুধের ঋণ পরিশোধ করতে পারবা না। এই জন্য মায়ের একটা লাথি মারিয়া দিল, মায়ের জমিনের মধ্যে পড়িয়া গেল, মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে, আর কো সন্তান জীবনে না খাইয়া তোরে আমি খাওয়াইছি, না পড়িয়া তোরে আমি পড়াইছি, কত আদর করেছি, আর আজকে তুই আমার বুকের মধ্যে লাথি মারিয়ে দিলি। সন্তান রে তোর ঘর থেকে বের হইলে তুই বুঝি খুশি, যা যা বের হয়ে গেলাম, আর কোনদিন আমি তোর মুখ দেখব না। জনম দুঃখিনী মা ঘর থেকে বের হয়ে যায়। এইবার ওই জাহারুন সন্তানটা হঠাৎ করে তাকাইয়া দেখে কয়েকদিন পরে হাতের মধ্যে পছন্দ ধরে গেছে, আঙ্গুলের মধ্যে পছন্দ ধরে গেছে, আস্তে আস্তে হাতটা পচা শুরু করে দিল। ডাক্তার কি গিয়া বলে, ও ডাক্তার দেখুন তো হাতের মধ্যে কি রূপটা আমার হয়েছে, হাতটা পয়সে যাইতেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা কই রে হারুন, তোমার হাতের মধ্যে সে এরকম ডাক্তার ভালো করতে পারবে না, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি হাতটা কাটিয়া ফেল, নতুবা কিন্তু পুরা দেহটাই বসিয়া যাবে। এবার সন্তান বলে ডাক্তার তাড়াতাড়ি করেন, আমি বাঁচতে চাই বাঁচতে চাই। প্রয়োজনে আমার হাতটা কাটিয়া ফেলেন, তারপর আমি বাঁচতে চাই। একটা হাত কাটিয়া ফেলল, ওঠা করে কয়েকদিন পরে দেখে আবার পা পছন্দ শুরু করে দিছি, ওই একই রকমের পছন্দ হইরা গেছে। ডাক্তার গিয়া কয় ডাক্তার দেখেন তো আমার পাটা আবার পছন্দ শুরু করেছে, আমার পায়ের মধ্যে কি হইল দেখেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কি করে বলে, রে হার তোমার পায়ের মধ্যে যে পছন্দটা ধরছে, একটা কাজ করো কি কাজ, পাটা কাটিয়া ফালাইয়া দাও, যদি না ফালাও অল্প কয়েকদিনের মধ্যে পুরো দেহটা বুঝিয়া তুমি মরিয়া যাইবা। ও ডাক্তার তাড়াতাড়ি আমার পাটা কাটিয়া ফেলেন, আমার এক হাত এক পা কাটিয়া ফেললো। এলাকার লোকেরা ঘর থেকে বের করে দিল, তোর মতো জালেম থাকবার অধিকার নাই, ওই
অবস্থা দেখি আমার বিবি আমাকে রেখে তালাক দিয়ে চলিয়া গেল। এখন আমি অসহায়, আমার মাও নাই, আমার বিবিও নাই, রাস্তার মধ্যে আমি পড়ে আছি। এলাকার লোকদেরকে বললাম, ভাই তোমরা আমার একটা উপকার করবেন, কি উপকার? আমার সব সম্পদ তোমরা নিয়ে যাও, আমারে নিয়ে মক্কার সামনে ফালাইয়া দিয়ে আসো। আমি যত জনম বাঁচবো ওই মক্কা শরীফে গিয়ে আল্লাহর দরবারে তওবা করব। আমি জানি আমি বড় অপরাধী, এই জন্য আমার মক্কার সামনে ফালাইয়া দাও। ওগো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আমার এলাকার লোকেরা মক্কার সামনে আমার ফালাইয়া দিয়া গেল। আজকে শুধু নয়, সারা জনম আমি প্রতি বছর শুনি রহমাতুল্লাহ আলাইহি তাকা দেখে ওই যুবকের চোখের মধ্যে বালি, ওই যুবকের জিব্বার মধ্যে বালি, পুরো দেহের মধ্যে কাদা বালি লাগিয়ে ঘোরাঘুরি করতেছে, কেউ নাই, ঠিক মতো খাওন নাই, দামন নাই। এই দৃশ্য দেখিয়ে ভাই জিদ বুস্তামির কান্না চলে আসে। ভাই আতুল্লাহি আলাই আল্লাহ দরবারে কান্না করে বলে, মালিক আমি তোমার বন্ধু, আমি একজন বাইজিদ বুস্তামি, একজন মুসলমান কে এমন বিপদে রেখে আমি কি শান্তিতে থাকতে পারি? আল্লাহ কয়, বাইজিদ কি চাও? ওগো আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করিয়ে দিলে আমি খুশি। আল্লাহ কয়, বাইজিদ তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধুর জায়গায় থাকো, এখানে তুমি হাত দিও না, বলো কেন? রে বাইজিদ এত বড় জালেম, যেই মা না খাইয়ে তারে খাওয়াইছে, যেই মা না ঘুমাইয়ে তারে ঘুমাইছে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, রাত্রে সন্তান অসুস্থ হইলে মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে দাঁড়াইয়া থাকে। বাবাই কই, বিবি তুমি কি ঘুমাইবা না? মায়ে কই, না আমার সন্তান অসুস্থ, এই অবস্থা রেখে আমি মা কেমনে ঘুমাই? একটা মা সারা রাত সন্তানকে বুকের মধ্যে নিয়ে নিয়ে দাঁড়াইয়া থাকে। মাঘ মাসের প্রসন্ন শীতের মধ্যে ডান পাশে বরসব করে দিয়েছি, মা বাম পার্শ্বে শোয়াইছে, বাম পার্শ্বে প্রসব করে দিছি, মা ডান পার্শ্বে শোয়াইছে, ডান পার্শ্বে প্রসব করে দিছি, মা বুকের মধ্যে শোয়াইছে, বারো হাত কাপড়টা ভিজাইয়া দিছি, এরপরও মা কিন্তু লাথি মারিয়া ফালা দেয় নাই, সন্তানকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরিয়া রাখছে, যেন সন্তানটা ঠান্ডা না লাগে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ করে বাইজিদ যত দোয়া করবি এই বাইতুল্লাহর সামনে সব কবুল করব, তোর হাত আমি ফিরাবো না, কি চাস বল? কিন্তু এই জালেম তার মায়ের কষ্ট দিছে, এই জায়গায় তুই দোয়া করবি না? রে বাইজিদ তুই যদি আবার দোয়া করো, ওলির দপ্তর থেকে তোর নাম পর্যন্ত কাটিয়ে দেব। আল্লাহু আকবার। হর রং মে তুহার বু মে তুহার জা মে তুহার দম, হর রং মে তুহার বু মে তুহার জা মে তুহার দম, দেখতা হু জিদর চাহতা হু আব কি রহম করম, দেখতা হু জিদর চাহতা হু আব কি রহম করম, তু দিল মে তু আতা হে সমঝ মে নহি আতা, বস জান লিয়া মাই তেরে পেহচান ইহি হ্যায়, বস জান লিয়া মাই তেরে পেহচান ইহি হ্যায়। এই জন্য শেষ বয়ান শেষ হয়ে গেল আমার, আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়া যাই, এই আড়াই হাজার লোকেরা আপনারা আমার বংশের, আমার আত্মীয়, আমার রক্তের, দুনিয়াতে যত অন্যায় করো আব্বা আম্মারে কষ্ট দিও না, খোদার কসম করে বলি, যত টাকার মালিক হও, যত ক্ষমতার মালিক হও, আব্বা আম্মারে কষ্ট দিয়ে কখনো শান্তি পাইতে পারবা না।